সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আজকে কিন্তু আমি রসায়ন নিয়ে তোমাদের সাথে কথা বলছি না, আজকে নির্ধারিত ক্লাস হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, এবং আমরা প্রত্যাশা করি তোমরা ঘরে থেকে সুস্থ থাকো এবং তোমরা যেন ঘরে থেকে তোমাদের পড়ালেখাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো, তোমরা যেন পিছিয়ে না পড়ো, সেই জন্যই কিন্তু সরকারি সোহরাওয়ার্দী কলেজের এই প্রসেসটা, সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের এই প্রসেসটা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি আইসিটির প্রোগ্রামিং ভাষা পড়াচ্ছিলাম, ইতিমধ্যে দুটি ক্লাস হয়েছে, আজকে 3 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গত ক্লাসে আমরা দেখিয়েছি তোমাদের সাথে, আমি যে বিষয়টা আলোচনা করেছি, আমি কন্ডিশনাল অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যখন আমরা দেখিয়েছিলাম যে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তার নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমরা কিন্তু সেটা দেখিয়েছি। আবার দেখিয়েছিলাম যে একটি সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আজকে আমরা একটু দেখি, আমরা প্রথমে দুইটা দেখবো, পরে তিনটা দেখবো, দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয় করবো আমরা অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এবং তারপর আমরা তিনটা নির্ণয় করব এবং শেষে আমি ধারার যোগফল দেখাবো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের যে সমস্যাটা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে আমরা দেখি, ইতিপূর্বে কিন্তু তোমাদেরকে আমরা পড়িয়েছি অ্যালগরিদম বলতে কি বোঝায়। অ্যালগরিদমটা হচ্ছে প্রোগ্রামের প্ল্যানিং, সেটা ধাপে ধাপে কীভাবে করতে হয়, গত ক্লাসে দেখিয়েছি। ফ্লোচার্ট কীভাবে করতে হয়, ফ্লোচার্টের যে আমাদের বিভিন্ন বক্স আছে, ফ্লোচার্টের যে চিত্রগুলো আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আমরা তার ধারাবাহিকতায় আজকে আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং আমরা ফ্লোচার্ট নির্ণয় করব। তাহলে আমরা অ্যালগরিদম কী করি, অ্যালগরিদম আমরা ধাপে ধাপে সমস্যা, আমি এক পাশে অ্যালগরিদম দেখাবো আর এক পাশে তোমাদের ফ্লোচার্ট দেখাবো। তাহলে এই পাশে যদি আমরা অ্যালগরিদম দেখাই, তাহলে অ্যালগরিদম কি আমাদের স্টেপ ওয়ান, এটা বাংলা ইংরেজি লিখতে পারো, কোনো সমস্যা নেই, বাংলায় লিখতে পারো, ইংরেজি। তাহলে আমাদের কথা হচ্ছে দুইটি, প্রথম কাজটা হচ্ছে কি আমাদের শুরু বা সূচনা, যে কাজ শুরু করো, বা শুধু আমরা যদি লিখতে কাজ শুরু করো, তাহলে আমাদের প্রথম ধাপ, আমাদের ধাপ স্টেপ 2, ধাপ 2 যেটা স্টেপ 2 কি, আমরা দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করবো। তাহলে এই দুইটি সংখ্যাকে আমাকে ইনপুট নিতে হবে, আমি দুইটা সংখ্যার কোনটা বড় কোনটা ছোট সেটা জানি না, কম্পিউটার সেটা জানে না, তখন কী করতে হবে, তাকে দুইটা সংখ্যা আগে দিতে হবে, তাহলে দুইটি সংখ্যা ইনপুট হিসাবে সংখ্যা দুটি গ্রহণ করি। তাহলে সংখ্যা দুটি পড়ি, তাও হয় সংখ্যা দুটি পড়ো, সংখ্যা দুটি পড়ো মানে কি, মানে ইনপুট হিসাবে এই দুইটি সংখ্যাকে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ইনপুট হিসাবে এই সংখ্যা দুটিকে গ্রহণ করো। এখন এই যে ইনপুট হিসাবে সংখ্যা দুটি গ্রহণ করবে, এই গ্রহণ করার পর আমরা কন্ডিশন দেবো, কন্ডিশন অনুযায়ী সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা আমরা নির্ণয় করবো। তাহলে সংখ্যা দুটি পড়ো, স্টেপ 3, এই যে স্টেপ 3 আমরা এখানে বললাম, সংখ্যা দুটি পড়ো, এই সংখ্যা দুটি আমরা কী নিলাম, সংখ্যা দুটি আমরা এখানে নিলাম যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, সেটা আমরা বলতে পারি, বা আমরা যদি সংখ্যা দুটিকে xy ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে যদি লিখি যে প্রথম সংখ্যা গ্রেটার দ্য দ্বিতীয় সংখ্যা, এভাবে আমরা বলতে পারি যে প্রথম সংখ্যা গ্রেটার দ্যান দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, এটা যদি ইএস হয়, যদি আমাদের ইএস হয়, ইএস যদি হয় তাহলে কি হবে, আমরা যে কন্ডিশন দিলাম যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড় এবং সেটা যদি ইএস হয়, ইএস হলে কি হবে, তাহলে ইএস যদি ইএস হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট প্রথম সংখ্যা এবং তারপর আমরা কাজ শেষ করব। তাহলে বুঝতে পারছি, আর যদি নো হয় তাহলে কি হবে, প্রিন্ট দ্বিতীয় সংখ্যা,
সেক্ষেত্রে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে দুইটি সংখ্যা আমাদের প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা আমরা এটা এক্স ওয়াই ধরে নিতে পারতাম, আমি পরে যখন আবার করবো তখন আমরা এক্স ওয়াই ধরেও দেখাবো, বিভিন্নভাবে দেখাবো, তাহলে আমাদের ধাপ ধাপ থ্রিটা কিন্তু ভেঙে দুইবারও লিখতে পারো তুমি, এটা কোনো বাধা নেই, ধাপটাকে বাড়াইও দিতে পারো। তাহলে আমরা কন্ডিশনটা দিচ্ছি কি, যেহেতু দুইটি সংখ্যার মধ্যে হয় দুইটি সংখ্যা এ বি হয় এ বি থেকে বড় অথবা এ থেকে ছোট, আমি যদি বলি এ গ্রেটার দেন বি অর্থাৎ প্রথম সংখ্যা গ্রেটার দেন দ্বিতীয় সংখ্যা, এটা কি হতে পারে? এখানে অ্যান্সার দুইটা হতে পারে, হয় ইয়েস অথবা নো, আর কোনো অপশন কিন্তু নাই। যদি বলি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাতে বড়, যদি আমি ইয়েস বলি হ্যাঁ এটা ইয়েস, তাহলে কি, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম শেষ হবে, তাহলে হ্যাঁ প্রথম সংখ্যাটি বড়, তাহলে আমি ফলাফল কোনটাকে ছাপাবো, ফলাফল এই যে প্রিন্ট প্রথম সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যাকে আমি ছাপাবো, তাহলে আমার কাজ শেষ, আমার ফলাফল প্রদর্শন হয়ে গেল, তারপর আমি কাজ শেষ করব। আর যদি এটা নো হয়, এর অ্যান্সার যদি নো হয় তাহলে আমি কি করব, তাহলে তো এ প্রথম সংখ্যাটি গ্রেটার দেন দ্বিতীয় সংখ্যা, তাহলে এটার অ্যান্সার নো অর্থাৎ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে বড় না, তাহলে তাহলে কোনটা বড়, তাহলে দ্বিতীয় সংখ্যা বড়, তাহলে অ্যান্সার যদি নো হয় তাহলে প্রিন্ট দ্বিতীয় সংখ্যা হয়ে গেল আমাদের স্টেপ ফোর, কাজ শেষ করো। তাহলে আমাদের অ্যালগরিদম হয়ে গেল, আমরা ফ্লো চার্টটা দেখি, তাহলে আমাদের স্টেপ ওয়ান কি, আমরা এই যে স্টার্ট, আমরা তোমরা জানো যে আমরা স্টার্টের জন্য কোন চিত্রটা ব্যবহার করি, তাহলে স্টার্ট, স্টার্টের পরে আমরা কি ইনপুট, তাহলে ইনপুট হিসাবে আমরা যে চিত্র নেই আমরা কি করবো, সংখ্যা দিই, তাহলে ইনপুট ইনপুট এক্স কমা ওয়াই, অর্থাৎ যে সংখ্যা দুটি মধ্যে আমরা ছোটো বা বড়ো সংখ্যা নির্ণয় করবো সেই সংখ্যা দুটি হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই। তাহলে কি হবে, এক্স এবং ওয়াই, তাহলে এই যে এক্স এবং ওয়াই আমরা নিলাম, এখন কিন্তু আমাদের কন্ডিশনাল বক্স দিয়ে দিতে হবে, আমাদের কন্ডিশনাল বক্স দিয়ে দিতে হবে, এই যে আমরা কন্ডিশনাল বক্স, কন্ডিশনাল বক্স দিচ্ছি এক্স গ্রেটার দেন ওয়াই। আমরা কন্ডিশন কি দিয়েছি, যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে বড়, এইটার অ্যান্সার যদি ইয়েস হয়, এটার অ্যান্সার যদি ইয়েস হয়, এটার অ্যান্সার যদি ইয়েস হয় তাহলে আমরা সরাসরি চলে যাবো কোথায়, আউটপুটে। তাহলে কি প্রিন্ট এক্স লার্জেস্ট, এই যে প্রিন্ট প্রিন্ট এক্স লার্জেস্ট অর্থাৎ এক্স বড়। আর যদি এর অ্যান্সারটা নো হয়, এর অ্যান্সারটা যদি আমাদের নো হয় তাহলে আমাদের কি প্রিন্ট করতে হবে, প্রিন্ট করতে হবে যে প্রিন্ট ওয়াই লার্জেস্ট, তাহলে প্রিন্ট ওয়াই লার্জেস্ট। এখানে কি দুইটা বিষয়, আমরা কন্ডিশন দিয়ে দেখলাম, কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে এখানে এক্স বড়, তাহলে আমাদের কাজ শেষ, এখানে কিন্তু আমরা কিন্তু এখানেও বলতে পারি যে এন্ড, এন্ড এখানেও আমরা বলতে পারি এন্ড অর্থাৎ কাজ শেষ, অর্থাৎ কাজ শেষ। কিন্তু একটা প্রোগ্রামে কি আমরা দুইবার কাজ শেষ করবো, দুইটা জায়গায় না, তখন আমরা কি করব, কানেক্টর দেব, তখন আমরা এটাকে কি করব, কানেক্টরের মাধ্যমে তাহলে এই যে আমরা দেখলাম যে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছ, এই যে আমরা কন্ডিশন দিলাম, এই কন্ডিশন আমি যখন বলবো যে তিনটি সংখ্যার মধ্যে, তখন কিন্তু আমাদের এই কী কী হবে, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা বাড়বে, আমাদের কন্ডিশন যে প্রথম আমাদের প্রথম সংখ্যাটি প্রথম প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা থেকে বড়, এই যে আমাদের তাহলে একটা সংখ্যা যদি দুইটা সংখ্যা থেকে বড় হয় তাহলে সেটা লার্জেস্ট হবে। এইভাবে আমরা তিনটা তিনটা কন্ডিশন দেবো এবং তিনটা কানেক্টরের মাধ্যমে আমরা সংযুক্ত করব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটা বুঝতে পেরেছো যে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে এবার আসি, এইবার আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়, তাহলে এই দুইটির জায়গায় আমরা কী করব, দুটির জায়গায় আমরা নির্ণয় করব, আমরা দেব হচ্ছে তিনটি, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং
ফ্লো চার্ট। তাহলে আমরা দেখি, আমাদের একটু জায়গা বেশি লাগবে এই জন্য আমরা একটু মুছে দিয়ে নিচ্ছি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের বা বৃহত্তম সংখ্যাটি নির্ণয়, এই যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের যে আমরা কি দেব নির্ণয়ের অ্যালগরিদম, অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তাহলে আমরা এখন দেখি, আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে স্টেপ ওয়ান আর একটু করে লিখে আমাদের নিচের দিকে জায়গা কম হবে, আমরা স্টেপ ওয়ানটা লিখি, স্টেপ ওয়ান তো শুরু করা কাজ শুরু করো। তাহলে স্টেপ ওয়ানটা কি, কাজ শুরু করো বা সূচনা করো, সেটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান। তাহলে আমাদের স্টেপ টু কি, আমরা তিনটি সংখ্যাকে ইনপুট নেই, তাহলে তিনটি সংখ্যা কী কী নিতে পারি, আমরা এক্স ওয়াই জেড ধরতে পারি, সংখ্যা তিনটি তো আছেই। আমরা কিবোর্ডের মাধ্যমে যখন আমরা প্রোগ্রামে যাব তখন আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেবো যখন সেই প্রোগ্রামটা করব। তাহলে এখানে আমরা এই যে মান গ্রহণ করি, এ বি সি এর মান গ্রহণ করি, তাই ইনপুট নেই, তাহলে সংখ্যা তিনটির মান নিলাম আমরা। তাহলে যখনই আমরা সংখ্যা তিনটির মান নিলাম তখন কিন্তু আমাদের কন্ডিশন দিয়ে দিতে হবে, আমাদের কি করতে হবে কন্ডিশন, আমাদের সংখ্যা কয়টি, এ বি সি তিনটি সংখ্যা, এখন এই তিনটার সংখ্যার মধ্যে যে কোনো একটা বড়, তিনটার মধ্যে যে কোনো একটা বড়, আমরা স্টেপ থ্রিতে এসে যদি আমরা কন্ডিশন দেই যে এ গ্রেটার দেন বি, আমরা যদি এখানে কন্ডিশন দেই তাহলে এ গ্রেটার দেন বি, এটা ইয়েস, এটা দিলাম আমরা ইয়েস, হ্যাঁ এ গ্রেটার দেন বি, এবং এ গ্রেটার দেন সি, এটা দিলাম ইয়েস, এখানে যদি ইয়েস হয় তাহলে এ, এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট খুবই সোজা। তাহলে আমাদের তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার প্রশ্ন এখানে, তাহলে এ গ্রেটার দেন বি, এটা ইয়েস, এবং এ গ্রেটার দেন সি, এটাও ইয়েস। তাহলে এ হচ্ছে কি বি থেকেও বড়, সি থেকে বড়, দুইটা ইয়েস হলে তাহলে আমরা কি করতে পারি, দুইটা যদি ইয়েস হয় তাহলে আমরা কি লিখতে পারি, প্রিন্ট, আমরা এখানে বলতে পারি প্রিন্ট এ লার্জেস্ট, তাহলে আমাদের সবচেয়ে বড় হচ্ছে তাহলে এ, প্রিন্ট এ লার্জেস্ট। আর যদি এটা যদি নো হয়, এটা যদি আমরা আরেকটা স্টেপ দিয়ে দিই, স্টেপ ফোর, এটা নো, অর্থাৎ এ সি থেকে বড় না, এ সি থেকে বড় না, ঠিক আছে, এ হচ্ছে সি থেকে ছোট। এখানে যদি আমরা কন্ডিশন দেই যে বি গ্রেটার দেন সি, আমাদের এই সব কিছু যদি নো হয়ে যায়, এই ঘটনাগুলো যদি নো হয়ে যায়, তার মানে কি এ বি থেকে বড় না, আবার এ সি থেকেও বড় না, দুইটাই নো, আমার যদি এখানে দুইটাই নো হয়ে যায় অর্থাৎ এ বি থেকে বড় না এবং এ সি থেকেও বড় না, কিন্তু বি গ্রেটার দেন সি, তাহলে বি সি থেকে বড়, আবার এ কিন্তু বি থেকে বড় না, আমরা ওটাকে নো বলছি যে এ বি থেকে বড় না, এ সি থেকে বড় না, কিন্তু বি গ্রেটার দেন সি, এইখানে যদি আমাদের ইয়েস হয়, এইটা যদি আমাদের ইয়েস হয় তাহলে আমাদের কি প্রিন্ট বি লার্জেস্ট, আর এইটা যদি নো হয়, যদি এটা নো হয়, আমাদের দুইটাই যদি নো হয়, এইটা যদি আমাদের নো হয় তাহলে আমাদের কি হবে প্রিন্ট সি লার্জেস্ট, অর্থাৎ এ বি থেকে বড় না, এ সি থেকেও বড় না, আবার তার মানে কি বি সি থেকে বড় না, তার মানে কি এ সি থেকে বড় না মানে এ সি থেকে ছোট, আবার বি সি থেকে বড় না তার মানে বি সি থেকে ছোট, তাহলে কোনটা বড় হচ্ছে, তাহলে সি বড় হচ্ছে, তাহলে আমাদের
প্রিন্ট সি, তাহলে আমরা কিন্তু এখানে ইয়ে চলে প্রিন্ট এ লার্জেস্ট, প্রিন্ট বি লার্জেস্ট, প্রিন্ট সি লার্জেস্ট, আমরা এখানে কাজ শেষ করে দিতে পারি। স্টেপ ফাইভ এন্ড, আমরা কিন্তু এখানেই কাজ শেষ করে দিতে পারি। আবার তোমরা কিন্তু এই যে এইগুলাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ধাপ দিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, ধাপ এখানে বাড়লেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা যখন এটার ফ্লো চার্ট করবো, আমরা ফ্লো চার্টটা যখন করবো, তোমরা একটু খেয়াল করবে, ফ্লো চার্টটা করবো আমরা, তাহলে আমাদের ফ্লো চার্টের প্রথমে কি আসবে, আমাদের স্টার্ট, স্টার্ট, স্টার্টের পরে আমাদের কি, আমরা ইনপুট গ্রহণ করি। তাহলে আমরা কোনটার ইনপুট নেব, এই যে ইনপুট এ বি সি, অর্থাৎ এই যে আমরা তিনটা সংখ্যার ইনপুট হিসেবে, আমরা তিনটা সংখ্যার ইনপুট হিসেবে গ্রহণ করলাম। তাহলে আমরা যে তিনটা সংখ্যার ইনপুট গ্রহণ করলাম এ বি সি, এই ইনপুট গ্রহণ করার পরেই কিন্তু আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, ইনপুট গ্রহণ করার পরেই কিন্তু আমি কন্ডিশন দিয়েছি। তাহলে কন্ডিশন আমরা দিলাম, এখানে আমরা কন্ডিশন দিলাম কি, তোমরা তো জানো কন্ডিশন বক্স এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এটা কি হতে পারে, ইয়েস হতে পারে, নো হতে পারে। এটা কিন্তু আমি যখন বলবো এ গ্রেটার দেন বি, এটা কিন্তু দুইটা অ্যান্সার হতে পারে, হয় ইয়েস অর নো। তাহলে আমরা দেখলাম ইয়েস, ইয়েস যদি হয় তাহলে আমরা আর একটা কন্ডিশন দেব, আর একটা কন্ডিশন দেই আমরা, আর একটা কন্ডিশন দিচ্ছি কি, ই গ্রেটার দেন সি, এই যে আমি দিয়েছিলাম এ গ্রেটার দেন বি এটা ইয়েস হলো, এবং এ গ্রেটার দেন সি এটাও ইয়েস হলো। তাহলে এটাও যদি ইয়েস হয়, এটাও যদি আমার ইয়েস হয়, তাহলে আমরা কি, আমরা আউটপুট কি পেতে পারি, প্রিন্ট, প্রিন্ট ই, প্রিন্টে অর্থাৎ এ লার্জেস্ট, তাহলে কিন্তু এ লার্জেস্ট। কেয়া কীভাবে আমরা লার্জেস্ট পেলাম, কারণ আমরা কন্ডিশন দিলাম এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, অর্থাৎ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকেও বড়, তৃতীয় সংখ্যা থেকেও বড়, তখন তো প্রথম সংখ্যাটি লার্জেস্ট হয়ে গেল। তাহলে আমরা কন্ডিশন দিলাম এইটা যদি নো হয়, এটা নো, আবার একটা কন্ডিশন দেই, যে এ বি থেকে বড় না, বি গ্রেটার দেন সি, আমরা তো দুটা কন্ডিশন দিয়েছি যে এ বি থেকে বড় এবং এ সি থেকে বড়, এইটা যদি নো হয়, এইটা যদি নো হয়, তারপরে এইটাকে যদি আমি ইএস ধরি, যে বিটা সি থেকে, বিটা কি, বি আমার সি থেকে বড়, তখন আমরা কি পাবো, তখন কিন্তু আমরা পাবো প্রিন্ট, এই প্রিন্ট বি এটা কি লার্জেস্ট, লার্জেস্ট, প্রিন্ট বি লার্জেস্ট। আর যদি তা না হয়, যদি তা না হয়, এগুলো যদি নো হয়, এটা যদি নো হয়, এটা যদি নো হয়, তাহলে এখানে আমরা একটা কানেক্টর দেই, সব যদি আমাদের নো হয় তাহলে আমাদের কি হবে, আমাদের সব যদি নো হয়, আমাদের যদি নো হয় তাহলে এখানেও কিন্তু আমরা, এখানে যদি আমাদের নো হয় তাহলে এখানেও কিন্তু আমরা একটা আউটপুট পেতে পারি, তাহলে কি, প্রিন্ট সি লার্জেস্ট, লার্জেস্ট, প্রিন্ট সি লার্জেস্ট। তাহলে আমরা তিনটা জায়গা থেকে আমরা আউটপুট পেতে পারি। এখন আমরা কি তিন জায়গায় তো কাজ শেষ করবো না, আমরা আর একটা কানেক্টরের সাহায্যে, আমরা কী করবো, আমরা আর একটা কানেক্টরের সাহায্যে সব কিছু কানেক্ট করে আমরা কী করবো, কাজটাকে এড করে দেব, এড, প্রোগ্রাম শেষ। তাহলে আমরা প্রথমে দেখলাম যে দুইটি সংখ্যার মধ্যে, দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা আমরা নির্ণয় করলাম, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের আমাদের অ্যালগরিদম আমরা ফ্লো চার্ট দেখলাম। তারপরে আমরা আরও দেখেছি কি, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় সেটা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। এই যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট দেখলাম, আমরা এবার ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লো চার্ট দেখব, জাস্ট উল্টায় দিলেই হবে। এটা কিন্তু যে তিনটি সংখ্যার মধ্যে আমরা কী লিখছি, এই প্রশ্নটার দিকে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, যে তিনটি সংখ্যার মধ্যে
তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম হবো ফ্লোচার্ট। দেখালাম, এখন আমার এটাকে যদি আমি প্রশ্নটাকে চেঞ্জ করে দেই, তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোট সেটা নির্ণয়ের অ্যালগরিদম হবো ফ্লোচার্ট। তাহলে তিনটি সংখ্যার মধ্যে আমি একটু তোমাদেরকে চেঞ্জ করে দিচ্ছি, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় অ্যালগরিদম। তাহলে আমরা কাজ শুরু করি, স্টেপ ওয়ানে আমরা কাজ শুরু করব। স্টেপ টুতে কি তিনটি সংখ্যাই আমরা এইবার নির্ণয় করেছি, তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটা। এখন শুধু নির্ণয় করব তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা। তাহলে জাস্ট আমরা উল্টায় দিচ্ছি, এ লেস দেন বি, যে এ সংখ্যাটি বি থেকে ছোট এটা ইয়েস। আবার বলে দিলাম এ সংখ্যাটি সি থেকেও ছোট, আমরা যদি চেঞ্জ করে দিচ্ছি যে এ সংখ্যাটি বি থেকে ছোট, এ সংখ্যাটি সি থেকেও ছোট, এইটা যদি ইয়েস হয় তাহলে কি হবে? যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ স্মলেস্ট, তাহলে স্প্রিন্ট স্মলেস্ট, তাহলে যে স্প্রিন্ট হচ্ছে স্মলেস্ট, অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে আমাদের প্রিন্ট এ। আচ্ছা, যদি এটা নো হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে বি লেস দ্যান সি, বি সি থেকে ছোট, তাহলে এ বি থেকে, এ সি থেকে ছোট না, এ আবার বি থেকে যদি ছোট না হয়, কিন্তু বি এ বি থেকে ছোট না, তার মানে কি এটা যদি নো হয়, এ বি থেকে ছোট না, এটা নো যদি হয় তার মানে কি এ বি থেকে বড়, আবার এ সি থেকে ছোট না তার মানে কি সি থেকে বড়, এ সি থেকে বড় কিন্তু আমার বি সংখ্যাটি সি থেকেও ছোট, তাহলে আমার এখানে প্রিন্ট বি, আমার স্মলেস্টটা আসবে প্রিন্ট বি, আর যদি সব নো হয় তাহলে প্রিন্টে আমরা শুধু চিহ্নটা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে এ লেস দ্যান বি, এ লেস দ্যান সি, তাহলে কি হচ্ছে প্রিন্টে। আচ্ছা, আবার তাহলে আমরা খুব সহজেই তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয় এবং তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম। এখন কিন্তু আর এই যে লার্জেস্ট থাকবে না, তাহলে আমরা একই পদ্ধতিতে, একই ফ্লোচার্ট এবং একই ধাপের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় এবং ছোট, এবং এর আগে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় দেখিয়েছি, ঠিক দুটি সংখ্যার মধ্যে ছোট হলে কি হবে, জাস্ট উল্টায় দিতে হবে যে এ গ্রেটার দ্যান বি ইয়েস হলে, আর এ লেস দ্যান বি ইয়েস অর নো দিয়ে দুটো কন্ডিশন দিয়ে আমরা কিন্তু সেখানেও বের করতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এইবার আমরা আসবো ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আর তোমরা প্রিয় অনেক শিক্ষার্থী বলো, স্যার এটা খুব কঠিন, তোমাদেরকে আজকে এই যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম কঠিন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, আমার মনে হয় তোমরা যদি মনোযোগের সাথে এটা দেখে থাকো বা বারবার যদি দেখো তাহলে খুব সহজেই এইগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা আসি এবার ধারার যোগফল নির্ণয় আমরা করব। আমরা দুই ধরনের ধারা দেখব প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুই ধরনের ধারা দেখব। এক ধরনের ধারা দেখব হচ্ছে আমাদের শেষ মানটা দেওয়া, যেমন এই ধারাটা যদি আমরা দেখি, এই ধারার যোগফল নির্ণয় করব। তাহলে এই ধারার যোগফল আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এই স্টেপ অন কিভাবে শুরু করো, কাজ শুরু করো স্টেপ টু। আচ্ছা, এই স্টেপ টুতে এসে আমাদের যেটা কাজ হবে, আমাদের এই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এইটাকে যদি তোমরা একটা, আমি তোমাদেরকে বলি যে এটা একটা ঝুড়ি তোমাদের, তাহলে এইখানে অনেকগুলো ফুল আছে বা এইখানে ছোট ছোট পাথরের টুকরা আছে বা আমরা ফুল বলি, তাহলে কী করতে হবে, এই প্রথম যে ফুলটাকে দেখতেছি এইটাকে, এর মধ্যে প্রথমে কিন্তু ঝুড়িটাকে শূন্য, প্রথমে তোমার ঝুড়িটা শূন্য, তাহলে এই একটা ঝুড়ির মধ্যে একটা ফুল ফেলে দিলা,
ঝুড়ির মধ্যে এইভাবে তৃতীয় ফুল ফেললা, এবার ঝুড়ির মধ্যে তৃতীয় ফুল, এইভাবে যখন ঝুড়ির মধ্যে তুমি একটা একটা করে ঝুড়ির মধ্যে ভরতে থাকবা, তখন এখান থেকে একটা কমতে থাকবে এবং ঝুড়ির মধ্যে কিন্তু ক্রমান্বয়ে একটা একটা করে বাড়তে থাকবে। অনুরূপভাবে এই যে আমরা প্রথম সংখ্যাটি, এটা যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে আমাদের কি আই সমান, এই যে আই ভেরিয়েবল, আই সমান ওয়ান, আই সমান ওয়ান আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি। এবং আমরা যে সামেশন যোগ, ঝুড়িটা কিন্তু প্রথম, ঝুড়িটাকে যখন ঝুড়িটাতে যখন আমরা ফুল ঢুকাই নাই, ফুল ঝুড়ির মধ্যে রাখি নাই, তখন কিন্তু ঝুড়িটা শূন্য। তাহলে আমরা এস সমান কি বলতে পারি, জিরো। আমি আবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি একটা ঝুড়ি দিয়ে উদাহরণ দিচ্ছি যে এই ঝুড়িটা কিন্তু প্রথমে ফাঁকা ছিল, এই ঝুড়িটা প্রথমে ফাঁকা ছিল, একটা ফুল এর মধ্যে ছিল না। যখন আমি একটা ফুল দিলাম তখন ঝুড়ির মধ্যে একটা ফুল হলো, আবার যখন আর একটা ফুল দিলাম তখন ঝুড়ির মধ্যে আর একটা ফুল ঢুকলো। তাহলে এইভাবে পর্যায়ক্রমে তাহলে দেখা যাচ্ছে যে আমরা ডিক্লেয়ার করে দিলাম আই সমান ওয়ান এবং এস সমান জিরো, এস সমান জিরো। তাহলে স্টেপ থ্রি, আমরা তো যোগফল নির্ণয় করবো, এই স্টেপ থ্রিতে কী হলো? স্টেপ থ্রিতে এখানে কিন্তু আমাদের ইনপুট হিসেবে নিতে হচ্ছে না, কিবোর্ড থেকে আমার নিতে হচ্ছে না, কারণ 100 পর্যন্ত দেওয়া আছে, আমাদের নিতে হচ্ছে না কিন্তু। তাহলে এটা কিন্তু আমাদের প্রসেসে চলে আসছি আমরা। তাহলে আমরা তারপরে কি, তাহলে এস ইজ ইকাল টু, এস ইজ ইকাল টু এস প্লাস আই। কেন এস প্লাস আই হচ্ছে? এই যে ঝুড়ি, ফাঁকা ঝুড়ি, যখন আমরা একটা দিলাম তখন কি হবে, এই এস এর সাথে জিরোর সাথে এক যোগ হলো, তাহলে আমাদের প্রথম পার্টটা চলে আসলো, অন চলে আসলো। অর্থাৎ ঝুড়িটা প্রথমে ছিল ফাঁকা, আমরা একটা ফুল নিলাম, এই যে এস যোগ আই, আর আমাদের আই সমান কি হবে, আই সমান হবে আই প্লাস অন, কারণ এখানে ব্যবধানগুলো আছে অন। এখানে আই প্লাস অন, এখানে হচ্ছে আয়ের পুরাতন মানের সাথে এক যোগ করা, বারবার আয়ের পুরাতন মানের সাথে এক যোগ করা। এখন আমাদের স্টেপ ফোর, স্টেপ ফোর, স্টেপ ফোরে যদি আমরা দেখি আমাদের কত দেওয়া আছে, আমাদের যে মানটা দেওয়া আছে যে যদি আমরা একটা কন্ডিশন দিচ্ছি, আমরা কন্ডিশন কি দিচ্ছি যে যদি আই লেস দেন ইজিক্যাল টু একশো হয়, যদি আই লেস দেন ইজিক্যাল টু একশো হয় তবে স্টেপ থ্রিতে যাও, স্টেপ থ্রিতে যাও। অর্থাৎ এই যে আমরা এই যোগফলটা যে এস প্লাস আই, তার মানে জিরো প্লাস অন অন, আবার এখানে আয়ের মান যখন অন তাহলে কি আই প্লাস অন, আই প্লাস অন তার মানে অন প্লাস অন, এটা হলো টু, আবার আই ইকাল টু আই প্লাস অন তার মানে আয়ের পুরাতন মান হচ্ছে দুই, দুই প্লাস এক, তাহলে এখানে আয়ের মান হলো তিন, আবার আই প্লাস অন, এখানে কী হবে আয়ের পুরাতন মান কি, আয়ের পুরাতন মান হচ্ছে থ্রি যোগ অন। এইভাবে কিন্তু আয়ের মানটা বাড়তে থাকবে, কিন্তু যখন আমি এইটা যদি হয়, আয়ের মানটা যদি একশো নিচে হয় তাহলে আই প্লাস ওয়ান, যদি 99 যখন হবে আই প্লাস ওয়ান, তাহলে পূর্বের আয়ের যদি পূর্বের মান 99 আই প্লাস ওয়ান তখন 100 হবে। কিন্তু যখন এটা একশো নিচে পর্যন্ত ঠিক আছে, 100 যখন হয়ে যাবে তখন আয়ের পুরাতন মান যদি 100 হয় আই প্লাস ওয়ান, তখন কি হবে 101 হয়ে যাবে, কি বুঝতে পারছো? তাহলে মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের স্টেপ ফাইভ, আমাদের স্টেপ ফাইভে আমরা কি করব, আমরা এসটাকে ছাপাবো, প্রিন্ট এস, এবং স্টেপ সিক্স এন্ড। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি এটা আবার বোঝাচ্ছি, তোমরা এই জায়গাতে জায়গাতেই তোমাদের সমস্যা হয়, আমি ফ্লো চার্টটা করে এটাকে, তাহলে আমাদের ফ্লো চার্টে কি আসবে, আমাদের ফ্লো চার্টে কি আসবে, আমাদের ফ্লো চার্টে আসবে স্টার্ট, এই যে স্টার্ট, তারপরে কিন্তু আমাদের প্রসেস চলে আসবে। প্রসেস আমরা কি ডিক্লেয়ার করছি, আই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা আই এর মধ্যে অনটাকে রাখলাম, তাহলে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আই সমান সমান অন এস জিরো, এস জিরো বিষয়টা কিন্তু বলছি যে আমরা যোগফলটা যে রাখবো, যে ঝুড়িটাতে আমরা রাখবো, এটা কিন্তু ঝুড়ি, ঝুড়িটাতে যে আমরা রাখবো, ঝুড়িটা কিন্তু প্রথমে শূন্য আছে এই জন্য জিরো। আচ্ছা, তাহলে কি হবে, তাহলে আমরা আরও প্রসেস, প্রসেস তো আমাদের আরও আছে, এটা কিন্তু প্রসেস, প্রসেস আমাদের কি আছে এখানে, এস, এস সমান এস প্লাস আই, আর আই সমান হচ্ছে আই যোগ অন, আয়ের পুরাতন মানের সাথে এক যোগ করা। এই যে আমরা কি এ তিন কীভাবে পেলাম, পুরাতন মানের সাথে এক যোগ করা। তাহলে আমরা এখানে একটা কানেক্টর দিয়ে রাখি, কারণ আমাদের লাগবে, এখানেই আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে,
এই যে এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশন অ্যাপ্লাইটা কি, যে আমাদের আই লেস দ্যান ইকুয়াল টু 100 যদি হয়, যদি আই লেস দ্যান ইকুয়াল টু 100 হয়, লেস দ্যান ইকুয়াল টু 100 হয়, এটা যদি ইয়েস, এটা যদি ইয়েস হয় তাহলে আমাদের ধাপ থ্রিতে যেতে হবে, তাহলে আমাদের ধাপ থ্রিতে যেতে হবে। আর যদি, আর যদি কি হয়, যদি নো হয়, যদি এটাকে নো, এটা নো হয় তাহলে প্রিন্ট, প্রিন্টেস আমাদের প্রিন্টেস এই যে আউটপুট, আউটপুটের জন্য আমরা যেভাবে চিহ্ন দিই এবং তারপরে আমরা এন্ড করে দিচ্ছি, প্রোগ্রামটা এন্ড করে দিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কিন্তু বিভিন্ন রকম হতে পারে, এখানে কিন্তু আমাকে 100 জায়গায় এন দিই, এন দেওয়া দেওয়া থাকতে পারে। তাহলে এইটা যদি বুঝে বুঝে থাকো, বাকি সব ধারার যোগফলই তোমরা পারবে, বাকি যতগুলো ধারার যোগফল আছে সবগুলো যোগফলই তোমরা তোমরা পারবে। খেয়াল করো, আমি আরেকবার বলছি, প্রথমে কাজ শুরু করা, এটা তো একদম কমন। তাহলে তার ক্ষেত্রে আই সমান ওয়ান, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আই মানটা ওয়ান, এবং এস ওই যে বললাম যে প্রথমে যদি আমরা একটা ঝুড়ির মধ্যে, আমরা একটা ঝুড়ির মধ্যে ফুল রাখি নেই, তখন ঝুড়িটা ফাঁকা, এই জন্য এস সমান জিরো। আর আই ইজিক্যাল টু আই প্লাস ওয়ান, অর্থাৎ আই পুরাতন মানের সাথে এক যোগ করা। এটা কিন্তু সাধারণ বীজগণিতের ধারা না, সাধারণ বীজগণিতের ধারার মতো মনে করা যাবে না, এখানে হচ্ছে আয়ের পুরাতন মানের সাথে এক যোগ করা। তাহলে স্টেপ, আয়ের মান যদি 100 থেকে ছোট বা 100 সমান হয় এবং এটা যদি হয়, তাহলে আমরা কি হবে, এটা স্টেপ থ্রিতে আমরা চলে, স্টেপ থ্রিতে আবার চলে যাব যদি এস হয়, না হলে এটা কি হবে, আমরা প্রিন্ট, আমরা যে যে ফলাফলটা পেয়েছি সেটা প্রিন্ট করে দেবো, কাজ এন্ড করে দেবো। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি, তোমরা যদি এইখানে, এইখানে যদি দেওয়া থাকে যে এইটা সমান এন, এইটা সমান এন, তাহলে কিন্তু একটা ধাপ ইনপুট হিসেবে এন এর মানটা গ্রহণ করতে হবে। তাহলে একটা ধাপ শুধু বাড়বে, এই যে মাঝখানে শুরুর পরে একটা ধাপ বাড়বে, এখানে শুধু তোমাদের একটা ধাপ বাড়বে, যে ইনপুট, ইনপুট, ইনপুট এন, ঠিক এখানেও, এখানেও ঠিক এই যে মাঝখানে একটা ধাপ বাড়বে, ইনপুট, ইনপুট এন, এই মাঝখানে একটা ধাপ বাড়বে। তারপরে তোমরা কী করবে, এই 100-এর জায়গায়, 100-এর জায়গায় তোমরা কী করে দিবে, এন করে দিবা, 100-এর জায়গায় এন করে দিবা, আর কিন্তু সব কিছু কিন্তু ঠিক থাকবে। তাহলে যদি থাকে যে 1 2 3 4 5 100 যদি থাকে, তাহলে আমাদের যদি ওই জায়গায় মানটা, এনের জায়গায় মানটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের ইনপুট হিসেবে মানটা নিতে হচ্ছে না। যদি এনের মান দেওয়া থাকে, এন দেওয়া থাকে, তাহলে ইনপুট হিসেবে এনের মানটা আমাদের গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আজকে দেখালাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এইভাবে আমরা কি করতে পারি, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে পারি। এরপর আমরা কি করব, পাশাপাশি তিনটা জিনিস করবো, প্রথমে অ্যালগরিদম দেখাবো, তারপর আমরা তার ফ্লোচার্ট দেখাবো, তারপরে আমরা কি দেখাবো, তারপরে তোমাদের সি প্রোগ্রাম দেখাবো। তবে তার আগে আমাদের ভেরিয়েবল, ডাটা টাইপ, এই বিষয়গুলো পড়িয়ে নিতে হবে, বিভিন্ন অপারেটর দেখাবো। তাহলে আশা করি এই এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে যদি স্কোয়ার থাকতে পারে, এখানে আরও গুণোত্তর ধারা থাকতে পারে, সেইগুলোও একই নিয়মে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, এবং ঘরে বসে পড়ালেখা করে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আমাদের কলেজকে আরও আলোকিত করো। ধন্যবাদ সবাইকে।